বিদ্ধ হওয়া আমার তারে সম্মানর রাজেন মিহি ডাঙরিয়া নাজমিন নাজমা প্রমুখে উপস্থিত থাকা আটাইতকে মরমর ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবী সকল সর্বধর্মর প্রার্থনা অংশগ্রহণ করবলে অহা সম্মানীয় ব্যক্তি সকল সম্মানীয় সাংবাদিক সকল পুনপ্রথমে কা আন্দোলনের পাঁচোগী শহীদলে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাল। গুলিবিদ্ধ হওয়া রাজেন মিধি নাজমিন নাজমাল শ্রদ্ধা জানালো আর আপনার আটাইলে মূল শ্রদ্ধা আর শুভেচ্ছা জ্ঞাপন করি। ইতিমধ্যে পদক্ষম ছাত্র সংস্থার সম্মানীয় সভাপতি সাধারণ সম্পাদকে ছাত্র সংস্থার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করলে, শিল্পী সমাজের কথা কই গেল, সত্যেন শর্মা নিকিতায় কথা কই গেল। যা বছর গোটে বছরটে তার আগত আমার উপর অন্যায় করেছিল নোটিফিকেশন আর রুলসর জড়িয়ে লক্ষ্য একটা আছিল কেন্দ্রীয় সরকারের যে অবৈধ বাংলাদেশী ভোট ব্যাঙ্ক কেনকে রক্ষা করব পড়ে তৃতীয় আন্দোলনসূচী আমার উপর রুল নোটিফিকেশন দিয়ার সময়ের আন্দোলন উত্তরাঞ্চল আন্দোলন আন্দোলন গই গই কে মানে লোকসভা পাস করলে আকো প্রতিবাদ উত্তরাঞ্চল রাজ্যসভা পাস করব নয় রই গেল আকো নতুন সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির এনডিএ সরকার আর বিজেপি এজিপি আন আন সকল সরকার আর এইবার লোকসভায় আইন পাস করলে পাস করার কলে যে ইনার লাইন পারমিট থাকা রাজ্যবিলাক রেহাই দিয়া আছে অর্থাৎ মিজোরাম নাগাল্যান্ড অরুণাচলক রেহাই ষষ্ঠ অনুসূচী এলাকাবিলাক রেহাই দিয়া আছে এটা দিল্লির বিভাজনের রাজনীতি করছে আর এই দিল্লির এই রাজনীতি বাংলাদেশী রক্ষণাবেক্ষণ দিবলে খিলঞ্জিয়া বিরোধী উত্তরাঞ্চল বিরোধী অসাংবিধানিক সাম্প্রদায়িক এই কাখন জাপি দিতে বিজেপি এজিপি সমর্থিত এই সরকারখনও দিল্লির ওসর আঁতুলে নির্লজ্জভাবে এই আইনক সমর্থন দিছে আর যেটা উত্তরাঞ্চল রাইজের মাজের রাইজের মাজের আলোচনা হয়েছিল যে ইনার লাইন পারমিট থাকা রাজ্যবর যদি রেহাই দিছে উত্তরাঞ্চল তিনখন রাজ্য দেখুন রেহাই পাবে ষষ্ঠ অনুসূচী এলাকাবর রেহাই পালে মানে দেখুন সাতক্ষণ জেলায় দেখুন রেহাই পাল কি হব আর সেই সময় উত্তরাঞ্চল ছাত্র সংগঠন নেসোয়ে সাতক্ষণ রাজ্যের খিলঞ্জিয়া মানুষ সিদ্ধান্ত ললে যে নয় দিল্লির বিভাজন আমি নেমানো আমি উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষ এক আর সেই কারণে যাওয়া বছর 10 ডিসেম্বরত উত্তরাঞ্চল বন্ধ ঘোষণা করা হয়েছে উত্তরাঞ্চলের সাতক্ষণ রাজ্যে বন্ধ পালন করেছে দেশের সাতক্ষণ রাজ্যে একেলগে বন পানীত জনাই দিলে যে কেব আমি নেমানো লোকসভা এই আইন পাস হওয়ার পিছত 10 ডিসেম্বরত সাতক্ষণ রাজ্যের বন পালন করে প্রতিবাদ করেছে আর সেই 10 ডিসেম্বরত এই আইন পাস হওয়ার পিছত এই উত্তরাঞ্চল বন হওয়ার পিছত 11 তারিখে যাওয়া বছর 11 ডিসেম্বর তারিখে রাজ্যসভাত এই আইন পাস করবল ব্যবস্থা লোক আর রাজ্যসভাত এই আইন আমি পাস করবলে ব্যবস্থা লোক রাজ্যসভা যেটা আলোচনা করে আছিল নেট কানেকশন বন্ধ করে দিলে গুয়াহাটির কার্ফিউ দিল আর যাওয়া বছর 12 তারিখে গুয়াহাটির রাইজে কার্ফিউ ভঙ্গ করলো আন্দোলনের সময় গুয়াহাটীবাসী রাইজে কার্ফিউ ভঙ্গ করেছিল আর যাওয়া বছর 12 তারিখে কার্ফিউ ভঙ্গ করে লতাশিল খেলপথার সমবেত হল সমগ্র গুয়াহাটীবাসী রাইজে দিল্লি দিসপুরক জানাই দিলে যে তোমালোকর আইন আমি নেমানো তোমালোকর কার্ফিউ আমি নেমানো আর সেই নিশায় সেম দশমমান শ্রেণী ছাত্র সেম সেপর্টক গুলিয়ে হত্যা করা হল লাচিত নগরক দীপাঞ্জনক হত্যা করা হল আর এই কা আন্দোলনের সময় 5 জন শহীদক শহীদের প্রাণ লওয়া হল আর আজির এই মুহূর্তত আমি সেম সেপর দীপাঞ্জল দাস ঈশ্বর নায়ক আব্দুল আলিম লিজেন্দ্র পানি আটাইকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাইছি কিন্তু যাওয়া বছর যে শ্যামকে হত্যা করা হল শ্যাম শহীদ হল দীপাঞ্জলক লাচিত নগরক গুলিয়ে হত্যা করা হল
এই পাঁচ গৰাকীক যে তেওঁলোকে হত্যা কৰিলে আজি লৈকে কিন্তু অসম চৰকাৰ নিমাত আজি লৈকে এই বিদ্যালয়ৰ ছাত্ৰৰ পাঁচ গৰাকীক হত্যা কৰাৰ পিছত অসম চৰকাৰে তদন্ত দিবলৈ তেওঁলোকৰ সাহস নাই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্ব অসম সরকার আজিলেকে তদন্ত ঘোষণা নকরিলে কেউ নকরিলে আমি কইছো আমার ন্যায় লাগে যে কোনো একটা ঘটনা হলে যে কোনো এখন নির্বাচিত সরকারে তদন্ত ঘোষণা করে পরিয়ালের দায়িত্ব লয় কি আজিলেকে সরকারে তদন্ত ঘোষণা নকরিলে পরিয়ালের পরিয়ালের দায়িত্ব লওয়ার কথা পিছত আজি সময় আজি আমি পাঁচ গৰাকী শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই আছো শ্যামর পিতৃ এই শ্রদ্ধাঞ্জলি জানাই গেল শ্যামৰ মাতৃ গা ভাল নহয় ৰাতিপুৱা মই দীপাঞ্জলৰ মাতৃক পাইছো নাচিত নগৰ আন আন পৰিয়ালৰ খা খবৰ লৈ আছো আজি আমি জাতীয় শহীদসকলৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জনাই এটা কথাই ক'ব লাগিব যে আমি জাতীয় শহীদৰ ত্যাগ গথলে যাব নিদিওঁ আৰু জাতীয় শহীদৰ পৰিয়ালৰ ওচৰত আমি খালুট হিচাপে থিয় দিম তেওঁলোকৰ পৰিয়ালৰ যিকোনো সমস্যাত আমি থিয় হৈ সাৰথি হিচাপে থিয় হৈ আগবাঢ়িব লাগিব হাতীগাঁওবাসী ৰাইজে শ্যামৰ পৰিয়ালৰ ওচৰত থিয় দিছে ভৱিষ্যত দিনতো থিয় দিব লাগিব আৰু ইয়াৰ পিছতো আমাৰ গুলীবিদ্ধ ৰাজেন মেধি ৰাজেন মেধি ডাঙৰীয়াৰ উপাৰ্জনৰ পৰিয়ালৰ একমাত্ৰ উপাৰ্জনৰ উপাৰ্জনক্ষম ব্যক্তি আছে গুলী লাগি গ'ল পৰিয়ালটো স্থবিৰ হৈ গৈছে এগৰাকী জীয়েক আছে এজন পুত্ৰ আছে আৰু আজি আমি ইয়াত ছাত্ৰ সংস্থাৰ কোনো গুৱাহাটী ছাত্ৰ সংস্থা আন আন বিষয়বিলাকৰ কথা পাতি আছো পরিয়ালটির লগত আমি কথা পাতি পরিয়ালটে যাতে সচ্ছলভাবে যাতে চলিব পারে ছয় যদি আমি সরকার নহয় আমি একটা বেসরকারি অনুষ্ঠান ছাত্র সংগঠন হিসাবে রাইজর সহযোগত ছয়জনীক আমি কি সমর্থন দিব পারো লড়াজনক আমি কি সমর্থন দিব পারো কেনে পরিয়ালটি সচ্ছলভাবে চলিব পারে সেই সম্পর্ক আমি হাতে কামে কাম করবলে আমি আগবাড়ি আমি রাজেন মেধি ডাঙরিয়া কব খুঁজো যে আপনি চিন্তা নকৰিব আমি আপনার পরিয়ালের ওসর খারতি হিসেবে থিয় রাখিম আলোচনা চলি আছে কত কেন আমি করব পাৰো খুব কম সময়ের ভিতরতে একটা একটা ছাত্র সংগঠন হিসেবে রাইজর সহযোগত এই পরিয়ালটি সচ্ছলভাবে যাতে চলিব পারে সেই কথা আমি হাতে কামে কাম করবলে আমি আগবাড়ি তার লগে নাজমিন আর নাজমা আর নাজমিন অসম আন্দোলন অংশীদারী আছিল ভনী আমার তেওঁলোকৰ লগত কথা বতৰা পাতিম কিন্তু মূল বিষয় হল এটা বছর গল শহীদৰ পৰিয়ালৰ ওচৰত আমি খালুট হিচাপে পৰিয়ালটোৱে সন্মুখীন হওয়া সকলো দুখ দুর্দশাত আমি সমবাগী হয়ে আগবাঢ়ি যোৱাৰ ব্যৱস্থা লব লাগিব এতিয়া মূল বিষয়টোলৈ কিয় ন্যায় তদন্ত ঘোষণা কৰা নহল শ্যামক হত্যা কৰা হল ইয়াত দীপাঞ্জলক লাচিত নগৰ বাকী কেইজনক নিজ নিজ ঠাইত কিয় কিয় তদন্ত ঘোষণা কৰা হোৱা নাই গুৱাহাটীৰ মাজমজিয়াত গুলীয়াই হত্যা কৰা হৈছে আচল কথাটো হ'ল যে তেওঁলোকক কোনে হত্যা কৰিলে সেই কথা গৃহমন্ত্ৰী গৃহ বিভাগৰ দায়িত্বত থকা মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল কেবিনেট মন্ত্ৰী এ জি পি প্ৰতিনিধিত্ব কৰি দিয়ে অতুল বৰা কেশৱ মহন্ত হিমন্ত বিশ্ব শৰ্মা আদিৰ সকলো মন্ত্ৰীসভাৰ সদস্যই জানে এই হত্যাকাৰী কোন কাৰ বন্দুকেৰে গুলী উলিয়াইছিল সেই কথা অসম চৰকাৰৰ হাতত খবৰ আছে তথ্য আছে কিন্তু ব্যবস্থা লওয়া নাই আর সেই কারণে আজি আমি প্রত্যাহ্বান জানাব খুঁজছি অসম সরকারক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন অসম সরকারক প্রত্যাহ্বান জানাব খুঁজছো যে এবছর আপনাদের ইয়াত কোন তদন্ত ঘোষণা নকরিবে এই সরকারখন অমানবীয় সরকার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের কর্তব্যরত ন্যায়াধীশের জড়িয়ে একটা ন্যায়িক তদন্ত ঘোষণা করক আজি চলির পর আমি অসম সরকারকে প্রত্যাহ্বান জানাইছো ন্যায় প্রতিষ্ঠা হবার কারণে তদন্ত লাগবেই কিন্তু কোন হত্যাকারী সরকারে কিন্তু জানে সেই সময় এই রাস্তাটি কোন পুলিশ বিষয়া আইছিল সেই সময় কোন পুলিশ বিষয়ার নেতৃত্ব দিয়ে টহল দিয়া হয়েছিল সেই তথ্য অসম সরকার হাতে আছে কোনটো সরকারি বন্দুকে গুলি উলিয়াইছিল সেই তথ্য অসম সরকার হাতে আছে ব্যবস্থা লব লাগে লাচিত নগরত কোন সরকারি বিষয়ার নেতৃত্ব টহল চলিছিল কোন সরকারি বন্দুকে গুলি উলিয়াইছিল সেই কথা অসম সরকার হাতে তথ্য আছে বিষয়া শাস্তি দিব দেখো সেই বিষয়াসকলক শাস্তি দিয়ক এই শাস্তি দিয়া নাই কারণ কি কারণ এইখন সরকার হল সময়লে বাংলাদেশের রক্ষক খিলঞ্জিয়া বিরোধী উত্তরাঞ্চল বিরোধী সাম্প্রদায়িক আর অসাংবিধানিক তার সমর্থক আর আজি এক বছর
বছর পিছত আমি আকৌ কব খুজি যে সরকারখন অমানবীয় সরকার হত্যাকারী সরকার আর কি কারণে এই পাঁচজন শহীদ হত্যাকার হত্যাকারী তাদের কাজে শাস্তি দিব পড়া নাই অক্ষমণীয় অপরাধ এই অক্ষমণীয় অপরাধের অপরাধী সরকার এফালে তেওঁলোকে খিলঞ্জ জামানের ভাষা সংস্কৃতি পরিচয় অস্তিত্ব নিষেধ করবলে অসম চুক্তি গ্রহণ না করা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক অসাংবিধানিক আর আন ফালেনি গুলিয়ায় ফুলকুমলিয়া ছাত্রের পাঁচজন খিলঞ্জিয়াক হত্যা করা হত্যাকারী তেওঁলোকে শাস্তি নিদিয়ে তদন্ত নকৰে পৰিয়ালৰ দায়িত্ব নলয় ঠিক সরকার অমানবীয় সরকার যদি ভাবিছে যে কার আন্দোলন নোহোৱা হৈ গল ভুল কৰিছে আমার প্রশ্নের উত্তর দিয়া নাই সমগ্র অসমত ছাত্র সংগ্রাম ত্রিশটা জনগোষ্ঠীর সংগঠনে ঐক্যবদ্ধ সংগ্রাম আরম্ভ করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বিভিন্ন জাতীয় সংগঠনে সংগ্রাম অব্যাহত রাখিল শিল্পী সমাজে শক্তি দিলে নেতৃত্ব দলে সমুখর করে উত্তর পূর্বাঞ্চল একত্রিত হল সাতজন রাজ্য একত্রিত হইল দিল্লির বিভাজন উপরাই দিয়ে উত্তর পূর্বাঞ্চলে কলে নহয় অসম অকলখরিয়া নহয় ত্রিপুরা অকলখরিয়া নহয় আমি সাতজন রাজ্য আমি ঐক্যবদ্ধ যোৱাকালি যোৱাকালি উত্তর পূর্বাঞ্চলের রাইজে কোলা দিন পালন করছে যোৱাকালি উত্তর পূর্বাঞ্চলের রাইজে কইছে যে দিল্লি রাজনৈতিক অফিসারের চলন্ত উদাহরণ হল এই আইনখন পাশ করা দিনটি দিল্লির তেওঁলোকের সরকার নরেন্দ্র মোদীর হাতত সংখ্যা আছে কারণে তেওঁলোকে সংসদের আইন পাশ করব আমি অসমের উত্তর পূর্বাঞ্চলের রাইজে মানি লব লাগিব সহিব লাগিব এই কথা হব নয় নেমানো আমি নসহ আর সেই কারণে সেই দিনটুক উত্তর পূর্বাঞ্চলের সাতখন রাজ্যে কৈছে যে আমি কোলা দিন পালন করি আর কালি যোৱাকালি সাতখন রাজ্যের খিলঞ্জীয়া মানুষে কোলা দিন পালন করেছে আমি অসমের মানুষ অসমের খিলঞ্জীয়া মানুষ অকলশরীয়া নহয় সাতখন রাজ্যে একেলগে যোৱাকালি কই দিলে যে এই দিনটো আমার কারণে উত্তর পূর্বাঞ্চলের খিলঞ্জীয়া মানুষের কারণে কোলা দিন কমেডের রাইজ আমি এই শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই এই স্থানের প্রায় আপনাদের অনুরোধ জানাইছো সাতখন রাজ্যে যোৱাকালি যে অসমের লগত থিয় হয়ে একেলগে কোলা দিন পালন করলে ঐক্যবদ্ধভাবে সাতখন রাজ্য যে ঐক্যবদ্ধ আমি দিল্লিতে সকিয়ে দিলে এনে হাত চাপনি মিলি সাতখন রাজ্য ধন্যবাদ দিবলে মই অনুরোধ জানাইছো সাতখন রাজ্য ঐক্যবদ্ধ হয়ে আছে আর তেওঁলোকে কৈছে যে অসম অকলশরীয়া নহয় ত্রিপুরা অকলশরীয়া নহয় মেঘালয় অকলশরীয়া নহয় আমি সকলে ঐক্যবদ্ধ আন্দোলন চলিছিল চলিব কোনোৱে কোনোৱে কয় আন্দোলনের পন্থা কাম করে খোলাখুলি আলোচনা করা উচিত প্রথম আমি এই যুক্তি যোৱাবাৰ এই যুক্তির কথা মানিছিলো আজিও মই যুক্তির কথা কব খুঁজো জাতীয় শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যুক্তি উত্থাপন করেছো কেন্দ্রীয় সরকারে কৈছে যে ইনারাইন পার্মিট করা আইনটি বলে হ্যাঁ যোৱাবাৰ প্রশ্ন করেছিল এবছর আগত আজিও প্রশ্ন করছে দিল্লির সরকার পিছপৰা সরকার প্রশ্ন ইনারাইন পার্মিট থাকা যদি রাজ্যবিলাকৰ কারণে যদি কারা যদি বেয়া ইনারাইন পার্মিট না থাকা অসম আর বাকি উত্তর অঞ্চল রাজ্যের কারণে কাখন কেন ভাল হল এই প্রশ্নের উত্তর আমার লাগে মিজোরাম নাগালের অরুণাচলের কারণে কা বেয়া কারণ ইনারাইন আছে কেউ মণিপুর ইনারাইন পাইবে এই রাজ্যবিলাকের কারণে কা বেয়া কিন্তু অসম মেঘালয় বা উত্তর অঞ্চলের বাকিবোৰ রাজ্যের কারণে কা কেনেকৈ ভাল হল দিল্লি দিশপুরের সরকারে আমার প্রশ্নের উত্তর দিব লাগে এটা বছর তেওঁলোকে প্রশ্নের কিন্তু উত্তর দিব পারে না আকৌ কৈছে ষষ্ঠ অনুসূচী এলেকাবিলাকত ৰেহাই দিয়া আছে অসমৰ কাৰ্বি আংলং ডিমা হাছাও কোকৰাঝাৰ চিলাং বাস্কা ওদালগুৰিৰ কাৰণে কাখন বেয়া কিন্তু আমাৰ বাকীবোৰ জিলাৰ কাৰণে কাখন কেনেকৈ ভাল হ'ল সেই কথা দিশপুৰীয়া চৰকাৰ দিল্লী চৰকাৰকো আমি প্ৰশ্ন কৰিছিলোঁ এবছৰ তেওঁলোকে কিন্তু প্ৰশ্নৰ উত্তৰ দিব পৰা নাই যুক্তি নাই বাংলাদেশীৰ ভোট লাগে আৰু সেইকাৰণে তেওঁলোকে বিষয়বোৰ উত্থাপন কৰিছিল এক বছৰ আমাৰ প্ৰশ্নৰ উত্তৰ দিব পৰা নাই কোন কোন তোমালোকৰ উত্তৰ দিল্লি দিশপুৰ চৰকাৰৰ প্ৰতি প্ৰশ্ন আৰু এটা কথা কৈছিল অসমৰ ৰাইজে কৈছে ৰাইজ চিন্তা নকৰিব আমি আপোনালোকক অসম চুক্তি ছয় নম্বৰ দফা অনুসৰি সাংবিধানিক ব্যাখ্যা কব দিম আমি তেতিয়াই কৈছিলো সাংবিধানিক ব্যাখ্যা কব যে কেৱল সময়ত উচ্চস্তৰীয় কমিটি গঠন হৈছিল চুক্তি পাঁচ নম্বৰ দফা হত্যা কৰি ছয় নম্বৰ দফা কথা আমি নাকচ কৰি দিছিলোঁ যাব আকৌ চৰকাৰ গঠন কৰি আকৌ উচ্চস্তৰীয় কমিটি গঠন কৰি দিলে ন্যায়াধীশ বিপ্লৱ শৰ্মাৰ নেতৃত্বত ছাত্ৰ সংঘৰ সভাপতি সম্পাদক মুখ্য উপদেষ্টা অংশীদাৰ হ'ল বাবা আছিল ছাত্ৰ সংঘ সভাপতি নোসোমায় আমি ক'লো আমি সোমাম থাকিম আমি ৰক্ষা বছৰ বিষয়বোৰ আমি আগুৱাই দিম কাৰণ
চুক্তি মানে 51 এর উপর একত্র হিন্দু মুসলমান থাকিব একত্র বিজনা হিন্দু মুসলমান বহিষ্কার হবে সমান আছে দৃষ্টিভঙ্গি আছে উত্তর পূর্বাঞ্চলের দৃষ্টিভঙ্গি আছে যে বিদেশি বিদেশি হিন্দু হোক বা মুসলমানে হোক ত্রিপুরা 40টা জনসংখ্যার ভিতর 10টা কিলোমিটার ত্রিপুরা এটা জুটি আছে নিজের পরিচয় রক্ষা করবে গতি উত্তর পূর্বাঞ্চলের উপর বিদেশি নাগরিক ডাম্পিং ডাউন হয় শরণীয় কথা নহয় আমার চিন্তা বেড়ে আমার দৃষ্টিভঙ্গি বেড়ে আর কি বেড়ে আমার আন্দোলনের পন্থা বেড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের কাবেরী আন্দোলনে হিংসাত্মক রূপ নিয়েছে কিন্তু অসম আর উত্তর পূর্বাঞ্চলত কাবেরী আন্দোলন অহিংস পন্থাৰে চলিছে প্রথম এদিন দুদিন খং উঠিছিল তারপর চাংমাৰী ফিল্ডত সদৌ অসম ছাত্র সন্থায় অন্নকঞ্চলীৰ পৰা ঘোষণা দিলে যে আমি 7 দিন সংজ্ঞা আন্দোলন নকৰোঁ গোটেই অসমত অহিংস পন্থাৰ আন্দোলন আৰম্ভ হ'ল অহিংস পন্থাৰে হাজাৰ হাজাৰ লাখ লাখ ৰাইজ আবাল বৃদ্ধ বনিতা ওলাই আহিল অহিংস আন্দোলনৰ শক্তি দেখুৱাই দিলে গতিকে অসম আর উত্তর পূর্বাঞ্চল আন্দোলনের পন্থা বেলেগ অহিংস দৃষ্টিভঙ্গির পন্থা বেলেগ আমার আর আমার যে বিষয়টা ফুটিয়া এই কথাটি যে উচ্চতম ন্যায়ালয়ে যেটা আমার গোচর করা হল সমগ্র উত্তর পূর্বাঞ্চলের প্রথমখন উচ্চতম ন্যায়ালয়ের দাবি আবেদন দাখিল করেছে সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি সম্পাদকে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের প্রথমখন আবেদন দাখিল করেছে তারপর ন্যাসয়ে কইলে আন আর সংগঠনে কইলে ব্যক্তিয়ে করেছে উচ্চতম ন্যায়ালয়ের প্রথম শুনানির কথা উচ্চতম ন্যায়ালয়ে কলে যে অসম আর ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল বিদেশী নাগরিকের প্রবর্তনের সমস্যা বেলেগ গোটেই শুনানি একেবারেই হব কিন্তু অসম ত্রিপুরা আর উত্তর পূর্বাঞ্চলের সময় সুকীয়া কেতিয়া অর্থাৎ আমার সমস্যাটো যে বেলেগ আমার বিষয়বোর যে বেলেগ এই কথাটি উচ্চতম ন্যায়ালয়ে মান্যতা দিব আপনাদের অসম আর উত্তর পূর্বাঞ্চলের কিলোমিটার মানুষের এই জ্বলন্ত বিদেশী নাগরিকের সমস্যার ভয়াবহতা সম্পর্কে উচ্চতম ন্যায়ালয়ে